উপস্থিত আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নানা সংগঠনের জড়িত আমার সম্মুখে যারা উপস্থিত আছেন আমি বিদেশে ভারতবাসীকে কথা দিয়েছিল যে আমরা যদি যুদ্ধে জয় করতে পারি তাহলে ভারতবাসীকে স্বাধীনতা দেব। নেতারা একত্র হয়ে একমত হয়ে সার্বভৌম ভারত স্বাধীন করতে পারল। নানা ঘাত প্রতিঘাত দাঙ্গা মধ্য দিয়ে শেষ পর্যন্ত ধর্মভিত্তিক দুটা রাষ্ট্র দেশে তৈরি হয়। পূর্ব পাকিস্তানের পূর্ব বাংলা কিছু সাংস্কৃতিক মনা বর্ণ হিন্দু তাদের এখানে থাকে তারা সমীচীন মনে না করে ভারতে চলে যায়। ভারতে চলে যাওয়ার পর বিশেষ করে বরিশাল শহরে বরিশাল জেলায় যে সাংস্কৃতিক অভাব ভেদভাব সৃষ্টি হয় তা পূরণ হওয়ার মতো ছিল না। ঠিক সেই সময় এফআই খান সাহেব বরিশালে আসেন কলকাতা থেকে। তার সাংস্কৃতিক জীবন তার যৌবনের অধিকাংশ সময় ভারতের কলকাতা ছিল, সেখান থেকে তার সাংস্কৃতিক জীবন এই সাংস্কৃতিক লাইনে জড়িত ছিল। কলকাতা থাকাকালীন সময় আজাদ চিত্রপট থেকে দুখানা চলচ্চিত্র নির্মাণ করেছেন, একটা নাম হলো দুর্বাসা আর একটা নাম হলো ছাপি হুই সবেলা। সেখান থেকে তিনি বহুবাজার স্ট্রিট থেকে যার সহযোগিতা ছিলেন প্রেমেন্দ্রবাবু এবং পরবর্তী সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শাহজাহান পুরান, এমন কোন শিল্পী বা ভারতের উপমহাদেশের নেতারা ছিলেন না যাদের সাথে এফআই খান সাহেব ওতপ্রোত জড়িত ছিলেন। এফআই খান সাহেব ভবিষ্যতে আসেন 1957 সালে, ভবিষ্যতে এসে পরপর তিনটা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। একটা হলো পাঠক মন্ত্রিস, আর একটা হলো নাট্যনিকেতন, আর একটা হলো খানবাহাদুর হাসান মালিকা স্মৃতি সংসদ। তার পরিচালনায় বরিশালের সাংস্কৃতিক অঙ্গন আবার যেন প্রাণ পেল। বরিশালে তখন শিল্পী সংসদ মরহুম আব্দুল মালেক খানের পরিচালনায় চলত, শিল্পী সংঘ এই যে ভেকুয়াম সৃষ্টি হয়েছিল সাংস্কৃতিক অপারেশন খান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তখন তিনি কলকাতায় থাকতেন। তার বিবাহে এমন কোন ভারতের নেতা ছিলেন না যারা উপস্থিত না হয়েছে। জওহরলাল নেহরু থেকে বিধান রায় সবাই ভুক্ত দেখা যায়। পরবর্তী সময়ে যারা তার বিবাহে উপস্থিত ছিলেন
তারা অনেকে অনেক রাষ্ট্রপ্রধান হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে। এদিক থেকে আমরা দেখতে পাই যে পরবর্তী সময়ে বাংলাদেশে পাকিস্তানে ভারতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তাদের সাথে চলাচল চলনের ক্ষেত্রে ইরফান সাহেব ঘনিষ্ঠভাবে তাদের সিনেমা করেছে, আশীর্বাদ পেয়েছে। ইরফান সাহেব যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তিনি হলেন জ্যেষ্ঠ কন্যা কলকাতার প্রখ্যাত মেয়র এবং প্রায় 7-8 বছর পর্যন্ত লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার জ্যেষ্ঠ কন্যা ইরফান সাহেবের বিবাহ। সাকিনা ইসলাম বরিশালের মেয়ে নয়, তিনি হলেন বরিশালের পুত্র বৌধু। সাকিনা ইসলাম বরিশালের সে মহিলা ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক হয়েছিলেন, কমিশনার হয়েছিলেন, দুইবার জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন। ইরফান সাহেব কমিশনার হয়েছিলেন, তার ধ্যান ধারণার চিন্তা ভাবনা ছিল মানুষের জন্য, চাল চলন অতি ভাবে। এই একটা পরিবার পরিসরে আমি যেটা দেখেছি যতদূর, যে এত প্রতাপ থাকা সত্ত্বেও সন্তান ইরফান সাহেব বা তার পরিবারের কোন সদস্য কারো 1 ইঞ্চি জমি জোর দখল করে নিয়েছেন এরকম কোন ইতিহাস নাই, এমন কোন ইতিহাস নাই যাতে তার পরিবারের কোন সদস্য কোন অত্যাচার অবিচার অনাচারে জড়িত ছিল। ইরফান সাহেব যখন গরিবদের সাথে কথা বলতেন তখন ওই পুয়ার ল্যাঙ্গুয়েজে গরিবের ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, আবার যখন উঁচু মহলে গ্র্যান্ড সোসাইটিতে চলতেন তখন দেখা যেত তার মুখের ভাষা কত শুদ্ধ। আমার একটা জিনিস বারবার সে নাট্য বিকাশ ছিল, তো বারবার মনে হয় তিনি শীতের দিনে আগে বরিশালের প্রায় পাড়ায় পাড়ায় নাট্য মঞ্চস্থ হতো। শীতের দিনে সে ইরফান সাহেব যদি কোনো জায়গায় উপস্থিত হতো তাহলে মন তটস্থ হতো যে আপনি আসছেন এখানে, এই জন্য শীত চাদর মাথায় দিয়ে কোনো চৌতুক বের করে ওই নাটক দেখো পিছনে দাঁড়িয়ে। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি প্রতিশ্রুতি নিতে পারতেন, যে আমার দরকার হইলে আমি দেখব যে ভালো অভিনয় গল্প ছেলে কি, বইয়ের উদ্দেশ্য কি। কিন্তু সে প্রসারণ ছিল সমিতি কুড়ি, তারপরে শিল্পী কল্যাণ সমিতিতে আমরা নাটক মঞ্চস্থ করে দর্শনী মূল্য নিয়ে শিল্পীদের সাহায্য করতাম, অনেক শিল্পীদের আমরা সাহায্য করি। উনি দেখছি যে কোনো ব্যাপারে যদি সংবাদ পত্র যে কোনো শিল্পী রোগাক্রান্ত বা আর্থিক সাহায্য বলছে, আর্থিক সাহায্য ছাড়া চিকিৎসা করতে পারে না, উনি সেখানে যেতেন এবং তাদেরকে টাকা পয়সা আমার সাথে আলাপ না করো এরকম করতেন। আমি পরে সাংবাদ পেতাম, ভদ্রবাই আপনি গেছে হা গেছে
ওই পর্যন্ত নামিয়ে দিতাম, কিন্তু না হঠাৎ ইচ্ছা তো যে সে এভাবে যেত। মানুষ হিসাবে এমন কোন গুণ নেই যা তার মধ্যে ছিল। আমি গর্বিত তার সাথে যারা জড়িত তারাও গর্বিত যে এরকম একজন সৎসাহসী মানুষের সাথে চলার সুযোগ হয়েছে আমাদের। তার ভবিষ্যতে যত নাট্য সংস্থা আছে তার পরিচালনায় নাট্য নীতি করব, তার মাধ্যমে তিনখানা বই তিনখানা নাটক ভেতরে প্রসারিত হয়েছে। তারা খুশি, তার নাটকে তারা দরিদ্র ছিলেন, তারা কি যাত্র মঞ্চে কি থিয়েটার মঞ্চে সবখানি তারা সুনামের সাথে অভিনয় করতে মানুষ মন্ত মুক্তি মরতে মুক্তি লাভ তা পারেনি। অভিনয় করতে দেখতে নির্মল দুলাই শিরাদের ভূমিকা অভিনয় করতে দেখেছেন, ছবি বিশ্বাসকে দেখেছেন শিরাদের ভূমিকা অভিনয় করতে, আপনি তো মহেন্দ্র গুপ্তকে দেখেছেন শিরাদের ভূমিকা অভিনয় করতে, আপনি তো বরিশালের রুস্তমলী সাহেবকে দেখেছেন শিরাদের ভূমিকা অভিনয় করতে, আপনি তো সুলতানাল নায়েবকে দেখেছেন শিরাদের ভূমিকা অভিনয় করতে, হিজরতকেও দেখেছেন শিরাদের ভূমিকা অভিনয় করতে। আপনি কার অভিনয় সবচেয়ে ভালো মনে করেন তখন আমাকে বলছিলেন যে আমার সত্য কথা বলতে কি বরিশালে মালেক খান এবং আমাকে নয়া ভাই এরা কিন্তু অভিনয় কম যায় না সিরিয়াদের ভূমিকা। আমি জিজ্ঞেস করছিলাম সে যে স্পষ্টবাদী ছিল তার জন্য কথাটা বলি, আমি বললাম যাতে বরিশালে সিরিয়াদের নাটকে আমি তো ওয়াটসঅ্যাপ ভূমিকায় অভিনয় করেছি, সিরাজুল আলম সুলতান মিয়াও ওয়াটসঅ্যাপ ভূমিকায় অভিনয় করেছে, কার অভিনয় কিরকম লেগেছিল আপনার কাছে? উনি বললেন সত্যি কথা বলতে কি আপনার যেহেতু ইংরেজের কি দেখতে মনে হচ্ছে পেট বিষয়ে যথেষ্ট, কিন্তু আপনার উচ্চারণ সিরাজুল আলম সুলতান আলমের মতো আমার আমার দেখলাম তার মতন হয় অত্যন্ত তার সাথে আমি সময় কাটতাম, কিন্তু ঠিক কথাটাই বলছে যে একজন ইংরেজ যখন বাংলা বলে সেই বাংলাটা উচ্চারণ ঠিক সেই জায়গায় আপনি যেতে পারেন, কিন্তু সেটা সিরিয়াসের কিছু যেটা আমি অনেকের কাছে এফআইআর সম্পর্কে তখন প্রাক্তন প্রেসিডেন্ট রহমান বিশ্বাস সাহেব পাক মন্ত্রী তাকে আমরা বরিশালের সম্বর্ধনা দেব পাক মন্ত্রী হিসেবে খুবই উপস্থিতি প্রয়োজন, কিন্তু না পেয়ে আমি নুরুল আলম কর্তৃপক্ষকে নিয়ে তার বাসায় গেল, বাসায় এফআই সাহেব নেই আছে ভাবি আছে আমাদের দেখে দেখে বললে যে কার কাছে এসছে, বললাম যে খান সাহেবের কাছে বসে তা খাওয়ার পরে ভাবি কথায় কথায় নানান কথায় বলে যে আমি না ওনাকে কেন দরকার কেন, বললাম তো এইরকম পাঠমন্ত্রী সাহেবকে যে আপনার সম্বর্ধনা দেব সেখানে আমাদের কি কি করণীয় এগুলো নির্ধারণ করতে হবে না, এই প্রসঙ্গেই বললেন যে দেখেন আমি
বাংলায় তিনজন নেতাকে খুব শ্রদ্ধা করি ভক্তি করি। আমি বললাম ভাবি কেন কাকে কিভাবে শ্রদ্ধা করেন, তখন উনি বললেন এটা বলতে চিন্তা প্রজ্ঞা এবং তার শ্রুতিমত ব্যবহার করছিল তার পরিস্থিতিতে। উনি বললেন রবি ছেলে বাংলাকে সাহসী একজন নেতা দেশের অভিসম্পাদিত শ্রদ্ধা করি এই জন্য নাথদের মন্দির দর্শন মুক্তি মুসলমান মসজিদে আদান দিয়েছে, হিন্দুরা কি এক পূজা উপলক্ষে ডাক্তার পিটিয়ে যাচ্ছে, হিন্দুরা যাবি মুসলমানরা যেতে দেবে না। তখন কলিকাতা হিন্দুদের প্রভাবে সে চলে আসছে সেখানে, এসে ইংরেজ ক্যাপ্টেনের সম্মুখে তার সেবানের ভুদার ছেড়ে দাঁড়িয়ে বললেন অফিসার সুপ্রিয় এন্ড ছিটে এন্টার দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া। কত বড় নেতা বললে কথা বলতে পারে যে আমাকে গুলি করো ভারতে ইংরেজ শাসক শাসন শেষ হয়ে যাবে, এই যে সাহসটা। এটাতে গভর্নর শুনে গভর্নর বলে ক্যাপ্টেনদের ত্রিশ সাহসদার তারপরে বললাম আপনি আর তাকে শ্রদ্ধা ভক্তি করেন, তখন উনি বললেন আমার শ্বশুর আপনার কেন কি বছর কেন উনি বললেন 1942 সালে উনি বঙ্গীয় সভায় বলছিলেন প্রথম উনি এই কথা বলেন এখন মন্ত্রীরা বলে নাই যে ইংরেজিতে কথা আমাদের সভাকে যিনি অলঙ্কারিত করেছেন সকলের আর যেহেতু আবার হচ্ছে যে আশ্রম আশ্রমে আজকে সর্বধর্মের একটা সভা, এখানে কয়েক হাজার লোক বিভিন্ন মুসলিম খ্রিস্টিয়ান বুদ্ধ আর সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আমার প্রতিনিধিত্ব করা উদ্বোধন করার কথা ছিল, দেখার জন্য আর আমি যেতে পারিনি। আপনার যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদের একটু সমালোচনা যেতে পারি, এর জন্য কারণ আছে আমি যদি তড়ি ঘড়ি করি তাহলে অনেকে মন্ত্রীর কথা বলতে পারি, যিনি একজন কবি যিনি একজন মানব দরদী যিনি কৃষ্ণাক্ত মানুষের পিঠা মিটাবার জন্য বস্তারি যে পারি যে যিনি দুস্থ মানুষদের খাবার জন্য আম দান করেন, যিনি কুড়িবিন্দের জন্য লেখনি দেখেন এবং বিভিন্ন হিতুষির সঙ্গে অনেক কিছু তিনি দিয়েছেন তার সম্প্রসারিত এই কার্যবলীর জন্য আমরা বরিশালবাসী তার উপর আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের বরিশালে আমরা এখনও জেলা প্রশাসক আজিজুর রহমান এবং জেলা প্রশাসক আউল সাহেব এদেরকে আমরা এখনও স্মরণ করি, বিবেকীগ্রপের তার ইয়েছেন মোল্লা সাহেবকে আমরা স্মরণ করি, কিন্তু তাকেও যেন আমরা আজীবন স্মরণ করতে পারি এইরকম আমরা একজন জেলা প্রশাসক পেয়েছি যাতে আমরা সবসময় কাছে পাই, তিনি অন্য জায়গায় যাবেন এই জন্য তাকে এখন একটু বক্তব্য রাখার জন্য বলছি। আমি বলতে আসলাম এফআই গান সম্পর্কে, আমি দেখি একটু আমার নিয়ে অনেক কথা বলছি, তারা আমাদের দোয়া করবেন আর আমি চলে গেলে দয়া করে আপনারা উঠবেন না, জীবনে কত সময় তো কত জায়গায় আমরা ব্যয় করি, একটু গ্রেটফুল হলে আমাদের জন্য ভালো হয়। যে মানুষের সম্পর্কে আজকে কথা হচ্ছে আমিরুল ইসলাম বলবুল ভাইয়ের সাথে আমার বেশি দিনের সম্পর্ক না, অর্থের সঙ্গে এখনো হয়নি, কিন্তু আমার ওনার মধ্যে একটা ম্যাগনেটিক একটা ক্ষমতা আছে কেমন করে যেন মানুষের খুব কাছাকাছি চলে আসতে পারে। এই বইটা যখন বের হয় বেশ কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন, মোটামুটি অনেকগুলো
আশ্রম করেছে তো এর মধ্যে যারা লিখেছেন আর সে কথাগুলো খুবই সুন্দর এবং এখানে শুধু আমি আপনাদের ছোট্ট একটা অংশ যদি একটু শোনাই ফখরুল ইসলাম খান কলকাতা সিটি কর্পোরেশনের দেওয়া প্রখ্যাত বাগ্মী এবং পার্লামেন্ট চেয়ার মুর্শিদাবাদের সৈয়দ বদরুদ্দোজার জ্যেষ্ঠ কন্যা হোসেন শহীদ সোহরাওয়ার্দী শেরে বাংলার যে ফজলুল হক পণ্ডিত জওহরলাল নেহরু ডাক্তার বিধান রায় শরদ ঘোষ কিরণ শঙ্কর রায় হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন সৈয়দ সাকির ইসলাম 1928 সালের 7 অক্টোবর জন্মগ্রহণ করেন ও কলকাতায় শিক্ষা লাভ করেন কারো সাধ্য আছে এই বর্তমান বাংলাদেশে যারা খুব নামি দামি মানুষ এই যে কথাটার নাম হবে না কোনো বিয়েতে বা পারিবারিক অনুষ্ঠানে এরকম মানুষগুলোকে উপস্থিত করার সাধ্য তার আছে অনেক ধনী মানুষ পাঁচতলা দশতলা বাড়ি আছে সেখানে দেখবেন যে মানে বিয়ের অনুষ্ঠানগুলোতে যারা উপস্থিত হন বেশিরভাগ হচ্ছে যে ওই হুটোপুটি করে খাওয়ার সময় একে আগে বলবে কে পরে বলবে কে রাম খাবে কে মাথা খাবে এইটা নিয়ে একটা একটা যে সমাজের যে আভিজাত্যটা একটা নতুন জীবন তারা সংসার করতে চাচ্ছে তাদেরকে উইশ করা তাদের উচিত যে তাদের ভিতরে এক ধরনের প্রেরণা জাগালো এরকম কোনো বিয়ে শাদি কিন্তু মানে খুব একটা চোখে পড়ে না আমার বয়স এখানে যারা আছেন অনেকের চেয়ে আমি অনেক বয়স নবী তা আপনারাও দেখেছেন কিন্তু এই যে আমি মাত্র চারটা লাইন পড়লাম এখানে কে ছিল না তো বরিশালের একটি সন্তান যিনি এফআই খান্ডার পরিচিত তিনি জীবনে অনেক কিছু করেছেন এই যে মানুষগুলোর কথা বললাম এই মানুষগুলোকে ব্যক্তিগত ভাবে সম্মানিত না থাকলে তো তিনি আনতে পারতেন ওনারই যোগ্য সন্তান আমরা ইসলাম খান তিনি এই বরিশালের যে নান্দনিক পরিসর এই যে উন্নত পরিসর সুন্দর ফুটপাত রাস্তা আলো এই আলোগুলো জ্বালানোর জন্য উনি 140 কোটি টাকা আর জাপান সরকার থেকে পাইয়ে দিয়েছে এই 140 কোটি টাকা যারা ব্যবহার করেছেন বিভিন্ন ঠিকাদার বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গায়ে বা তাদের বাড়িতে যে দেখবেন যে রূপের ছাপ তাদের সোফাগুলো পাইতে গেছে তাদের দালানটা সুন্দর হচ্ছে তাদের গাড়িগুলো উন্নত হচ্ছে কিন্তু যে মানুষটা 140 কোটি টাকা পাওয়ার ব্যবস্থা করে দিলেন তার কি বেড়েছে So, this is the real humanity and this is the aristocracy. So, you see, the আপনি পৃথিবীতে দিবেন ইস্যু মানে এটা দেওয়া ছাড়া অন্য কিছু প্রাপ্তি যোগ হলে নাকি দেওয়ার কোনো মূল্য থাকে এখানে যারা পাউল শ্রেণীর আছেন তারা যান যে গীতায় বলা হয়েছে একখানে যে দাতব্য মিয়তি জবদান মানে দান করতেই হবে যার টাকা আছে তিনি টাকা দিবেন যার জ্ঞান আছে তিনি জ্ঞান দিবেন যার কিছু নেই তিনি শারীরিকভাবে শ্রম করে দিবেন কিন্তু মানে কিছু না দেওয়াটা কোনো সত্যের লক্ষ্য নয় আবার ওখানেও বলা হয়েছে কি তাই শ্লোকটা আমার মনে নেই তো বলছে যে আমাদের যেমন হচ্ছে যে তাকওয়া অর্জন করা আর হিন্দুরা বলছে যোগী হোক যা কিছু করতে হবে যদি কেউ কিছু বিনিময়ে চায় তাহলে যা করলাম সেটা বৃদ্ধা হবে তো বলুন ভাইকে এই জন্য আমি শ্রদ্ধা করি যে মানে আমরা কত কিছু চাই যে আমার সম্পর্কে কতগুলো কথা বলবো যদি আমি ভাবতাম যে আসলে আমার সম্পর্কে গুণকীর্তন করা হবে বলে আমার এরকম কাজ করতে হবে তাহলে কিন্তু আমি মানে কাজগুলো করতেই পারতাম যখন মনে হচ্ছে যে একটা কিছু করলে ভালো তখন কাজের মধ্যে ঝাঁপে এই এফআইকান সাহেবের ব্যক্তি জীবনটা আপনারা পড়েছেন জানেন এগুলো আপনারা আরেকটু পড়বেন আমাদের পবিত্র গ্রন্থের প্রথম কাজই হচ্ছে প্রথম আয়াতই তো ইকরামিজ মেরাবদিক আল্লাহ ফালা পরতমান প্রভু না এই পড়াটাই এখন হয়ে গেছে যে পিছনে সব কিছু আগে গান আগে টিভি দেখা আগে সব আগে শুধু পড়াটা হচ্ছে পড়াটা মানে আমাদের তৈরি করেছে বইটা পড়লে
দুটোতেই সুবিধা হবে। একটা হচ্ছে যে বড় মানুষদের সঙ্গে চাইলে মানুষ বড় হওয়ার সাফল্য দেয়, বড় হওয়ার একটা উপায় তৈরি হতে পারে। আবার বড় হওয়া সত্ত্বেও বিনয়ী, এর মধ্যে প্রায় 50 থেকে 100টা ছবি আছে। এই ছবিগুলোর মধ্যে যত জায়গায় এফআই খানের ছবি আছে, যত জায়গায় সৈয়দা সাকির ইসলামের ছবি আছে, যত জায়গায় বুলুঘাট ছবি আছে, কোথাও কিন্তু মানে তেমন ক্রেজ বা মানে ইয়েটা নেই। ছবিগুলোর বেশিরভাগ জায়গায় দেখবেন যে এফআই খান সাহেব ছবি প্রায় 10 জন মানুষের ছবি তুলছে, ওনার অবস্থান কি আছে ছবির মাঝখানে। আমরুল ইসলাম বুলবুল বিদেশিদের সাথে যত জায়গায় প্রোগ্রাম আছে দেখলাম, ওনার অবস্থান কি হচ্ছে, 5 জন থাকলে ওনার মাঝখানে, তার অর্থটা অর্থটা হচ্ছে ওই ওই সভায় যে কজন ছিল তার মধ্যে উনি মধ্য বলেছে ওনাকে ঘিরে ছবিটা তোলা হচ্ছে। তো যে মানুষগুলো অনেকের মাঝখানে থাকেন, মধ্যমণি হয়ে থাকে, সে মানুষগুলো দূর। এবং এই এই প্রত্যেকটা ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করা এবং সারা পৃথিবী প্রায় ডিপ্লোম্যাটদের সাথে পুরুষবার একটা যোগাযোগ আছে, ওনার পরিবারের যোগাযোগ আছে। সে কবে 1937 সালে ওনার দাদা মন্ত্রী হয়েছেন, সামান্য পিএনএস চাকরি পেলেই তো এখন মানে অস্থির, বিদেশে থাকে, শ্রমিকের কাজ করে, বাড়ির সামনে যে হাঁটা যায় না, একবার কোন রকমের কাজে কানুন করে ইউপি মেম্বার বা চেয়ারম্যান এসে তার ঠেলায় তো অস্থির, তার বাড়ির সামনে যাওয়া যায় না। আর এর উপরে দিকে হইলে তো 7 পুরুষ আর কিছু করতে হবে না। সেই দুজনাই তো আমাদের শ্রদ্ধা করার কতগুলো পয়েন্ট আমাদের খুঁজে বের করতে হবে। আমার ছোটবেলায় কতগুলো বোধের উন্মেষ ঘটে আমার মধ্যে, যেমন আমার কাছে কেন জানি মনে হতো যাকে আমি সালাম দিব সালামটা যেন অপাত্রে বা মাটিতে না, সালাম দেওয়ার সময় একটু ভালো হলে সালামটা মনে হয় যে আমিও স্বার্থ, যিনি পেলেন তিনিও স্বার্থ। আমাদের জীবনের যে অনেকগুলো ব্যথা বেদনা ব্যক্তিগত জীবনে আছে, সংসারে অশান্তি, অসুখ বিসুখ, জরা মৃত্যু, মামলা হামলা কামলা কত কিছু আছে, এর মধ্যে অন্যতম একটা অসুবিধা হচ্ছে যে তাকে শ্রদ্ধা জানাবো এই লোকটাই আমার নাই। মানে একেবারে যে মানে নত যেন হয়ে হাজির হওয়া যায়, স্কুলে যাবেন দেখবেন মাস্টারদের স্বভাবচরিত্র সে এক আধুনিক, অফিস আদালত করতে যাবেন দেখবেন ঘুরে ঘুরে মানে ভক্তি ভিতর থেকে কেন জানি ভক্তি আসে না, যে কোথাও একটু বসবো কার সাথে একটু কথা বলবো, কার সাথে একটু হ্যান্ডশেক করবো, কাউকে একটু সালাম দিবো, কার একটু কথা বসে করবো। আমাদের সালাম দেওয়ার জায়গাগুলো নষ্ট হচ্ছে, কথা বসে করার জায়গা নেই, এক মানে আজব এক মানে এক পরিবেশের মধ্যে আমরা যাচ্ছি। সেই অসুন্দরের মধ্যে এই জাতীয় মানুষগুলোর জীবনে নিয়ে যখন আলোচনা হয়, বাচ্চাদের সামনে আলোচনা হয়, তখন ভিতর থেকে এক ধরনের জোর আসে যে আমাদের সবকিছু তো হারিয়ে যায়নি, আমাদের তো অতীত সুন্দর ছিল, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, অতীতগুলো তো পড়তে হবে, ভবিষ্যৎকে আবার নির্মাণ করতে হবে। আর যদি অতীত আমরা না পড়ি তাহলে ভবিষ্যৎ সুন্দর হবে কি, ওটাও সুন্দর হবে না। এই জন্য আমাদেরকে গভীরভাবে বিবেচনাটা দরকার, আমাদের থিঙ্কিংটা বাড়ানো দরকার এবং আমাদেরকে ভেবে ভেবে একটা উপায় বের করা দরকার। যেমন প্লেটোর একটি কথা আছে, উনি বলেছিলেন যে সকল শাসকই ফিলোসফার, সাধারণ মানুষরা দেখতে পাবে শাসক রাজারা তার চাইতে অনেক দূর 10-20 বছর থেকে সামনে দেখবে। সব সব ফিলোসফার রাজা হবে না, কিন্তু রাজা বাদশাহ যিনি হবেন তিনি অবশ্যই ফিলোসফার। তো এই এই আইডিয়াটা তো আমাদের আমার বেলায় প্রযোজ্য, আপনার বেলায় প্রযোজ্য, যিনি ফাদার হবেন তিনি ওইরকম একটি ফাদারলি অ্যাটিচিউডের মায়ের হতে হবে, যিনি শাসক হবেন প্রশাসক হবেন যিনি বস হবেন তাকে অবশ্যই একটা একটা প্যাটার্নাল একটা ম্যাটার্নাল একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ডার মধ্যে থাকতে হবে, তা নাহলে এই জন্মের কি শাসক, তো অহেতুক মানে বেঁচে থাকে। আমি এক কবিতায় লিখেছি মানুষগুলো মরে না তাই বেঁচে থাকে, ঠিক মতো মরেও না ঠিক মতো বাঁচলেও না, কে কেমন মানব জন কে কেমন বেঁচে থাকে। অনেকে আছে মনে হয় নিজেই মনে হয় যে মানে আউট টাইম পাবে কি জন্যে বেঁচে আছে কোনো মানে নেই এমনি বেঁচে। তো এগুলো আপনারা একটু ভাবেন। আর আর একটা ছাড়া কদিন আগে লিখেছেন সেটা হচ্ছে যে আমি শুধু ফুল চাই না ফলও চাই,
আমি শুধু মানুষ চাই না মমতাও চাই কোটি কোটি মানুষ কিন্তু মমতাহীন মানুষ এটা আমাদের কাম হতে পারে না অনেক সাফল্য কিন্তু সেটা ফলবতী অনেক ফুল কিন্তু মানে ওদিকে ফল হচ্ছে না হিউজ ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এটা দিয়ে যে ইউনিটিটা আমার আমজনতা পাবে সেটা কেন জানি কোথায় আছে সারা জেলায় 20-30 জন অফিসার ছিল তারপরেও সবাই ভালো ছিল হাসপাতালে একজন দুজন ডাক্তার ছিল তাও ভালো ছিল এখন হাজার খানিকের উপরে ডাক্তার তাও অসুখে অসুখ হাজার হাজার অফিসার তাও ঠিক মতো কাজ হয় না মাত্র ভাঙা চোরা কয়েকজন দারোগা ছিল তাও এসে মানে সে এমনও তো দারোগার করে ফেলছে তাও তো শৃঙ্খলা ছিল এখন মানে শুধু শহরেই তো 1-1.5 হাজার ফোর্স তাও তো ঠিক মতো কাজ হচ্ছে না না হওয়ার মূল কারণটা হচ্ছে যে মানে ডিভোশনটা এই ডিভোশনের ক্ষেত্রে কোথায় যেন একটা ঘাটতি আছে যে আমি আমি জন্মেছি স্টার্ট করার জন্য আমি জন্মেছি কিছু একটা দেওয়ার জন্য এই ফিলোসফিটা আমরা দাঁড় করাতে হচ্ছে ওই যে যত গুণ হয় না এটা গুণগুলো তোমার ভাষায় দাঁড় করে খাও একবার ভাবেন যে যে মানুষটা গ্রামে কোনো সিয়ার নেই পিয়ন সৈবাল এবং ঝাড়ুদার দে হ্যাভ নো সিট ইন দা অফিস কোনো বসার কোনো সিট নেই তাহলে ও 40 বছর পায়ের দাঁড়ায় থাকবে ওর নামে যে কোনো দিন দাওয়াত কাজ ইস্যু করে খেতে যেতে দিলে বলে যে খেতে যাওয়ার সময় প্লেটটা আবার দিয়ে রেখে যাস মানে খাইতে দেয় বা তার জায়গা ধরে কিন্তু সে যদি দুদিন না আসে যদি সুইপার ডিসিশনে বাসা ছাড়ো না দেয় তাহলে কি হবে সেক্রেটারি বাবু সে যদি তিন দিন না থাকে তাহলে মন্ত্রীমাদের খাবার কি হবে সো নট আ প্রবলেম এই মানুষের হিউম্যান ফিলিংস গুলোকে শ্রদ্ধা করা তাদের প্রতি আন্তরিক থাকা এগুলো আমার মনে হচ্ছে যে এখানকার মধ্যে তার যে পত্রিকা যে লেখনীগুলো তার প্রজানগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আছে এরপর মধ্যে এখানে দেখলাম 1942 সালে উনি যখন দশম শ্রেণীতে পড়েন তখন স্কুলে একটি ওনার স্মরণিকায় একটা লেখা বের হয়েছিল সেখানে উনি লিখেছেন যে একজন কৃষক সন্তানটা খেতে পায় না তো গাছে শশা ধরেছে শশা বিক্রি করতে নিয়ে গেছে বলেছে যে আজকে মাছ আর চার কিনে চার কিনেছে চার কিনে সন্তানদের কাছে দিয়ে উনি কৃষক গেছে যে মাছ কিনে রাস্তায় আসার পরে মুখ্য পীড়িত আরো 5-7 জন এসে তাদেরকে বলেছে যে চারগুলো আমাদের দাও তারা চারগুলো কেড়ে নিয়েছে বলছে চার নিয়ে হলে আমরা 3 দিন যাও খাই তো বলে যে তোরা খাস না 3 দিন একদম 5 দিন তখন ওদের চিৎকারে থামানোর জন্য দুষ্কৃতিকারীরা তাদের দুটো পুত্র সন্তানকে গলাটি হত্যা করে কৃষক পেছনে ছিল মাছ নিয়ে যখন ফিরেছে ফিরে থাকে রাস্তার মধ্যে অলের পাঠ্যগত ফিরে থাকে যে তার সন্তান নাই ওখানে মৃত পড়ে আছে 1942 সালে দশম শ্রেণীর একজন ছাত্র এই যে বর্ণনাটা লিখেছেন এটা বেশি বর্ণনা ছোট এক কথার একটি লেখা তাহলে কি ধরনের ফিলিং সম্ভ্রান্ত ঘরে আসাম আলী খান সাহেবের ছেলে মন্ত্রী মহোদয়ের ছেলে এফআই খান তিনি দশম শ্রেণীতে পড়েন তিনি কৃষককে দেখতে পান তার অভাবকে দেখতে পান সে সময়কার সামাজিক অনাচার দেখতে পান টাকা দিয়ে দেখতে পান ঘুম দেখতে পান এবং একজন পিতা মাছ কিনে এসে সন্তান নাই পিতার যে আকৃতি সেটা তিনি দেখতে পান কি অন্যার না যে আমাদের সন্তানগুলো এমএ পাস করে তাও মানে কেমন বোধ হয় না 50-60 বছর বয়সে আমরা কেমন জানি মানে হিউম্যানিটির গভীরে পৌঁছতে পারি না উনি কিভাবে পৌঁছলেন এবং ওনার তো পৌঁছানোর কথা না উনি তো তৎকালীন একজন মন্ত্রীর পুত্র ওনার উনি কেন কৃষককে উনি বুঝবেন কেন কৃষকের ছেলে মরে গেলে ওনার মনের মধ্যে ভাবের উদয় হবে কেন আবেগ তৈরি হবে এই বিষয়গুলো আপনারা একটু পড়লে আমার মনে হয় যে জীবন গঠনের জন্য আপনাদের সুবিধা হতে পারে আমাকে আমি আবারও মার্জনা চাচ্ছি যে এতগুলো ধন্যবাদ যে আপনারা আছেন আপনাদের রেখে দেওয়া কিন্তু ওইখানে আমার মানে না গেলে কথা হতে পারে যে ডিসচার্জ করলাম অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল দিয়ে না এসব কথা তো বলতে পারে তাতে আবার আমার ব্যক্তিগত কিছু ক্ষয়ক্ষতি এই জন্য আমার মনে হয় যারা তাই তো একটু কথা দেন যে আপনারা বন্ধুদের প্রতি তার তো বাবা সে তো জোর করতে পারছেন না যে আপনারা থাকে আপনারা আপাতত ওদের মানুষের প্রতি শ্রদ্ধা জানায় এটা থাকবেন আর বলুন ভাই তো এখনো জায়গার সাথে কাজ করেন আমি বলুন ভাইকে দুটো তিনটে বিষয়ে অনুরোধ জানিয়েছি আমি আপনাদের সাক্ষী রেখেই আবার বললাম যদি সম্ভব হয় আমার একটা স্বপ্ন
তার কাছে বলা আছে এটা যদি পূরণ হয়, উনি আমাকে আরেকটা স্বপ্ন দেখিয়েছেন, এটা দুটো স্বপ্ন যদি পূরণ হয় তাহলে আমার মানে চাকরিটা সার্থক হবে। গুরুগুল ভাইকে আপনাদের সামনেই আবার আপনি জানালেন যেন উনি আমাদের হয়ে কিছু উপকার করেন। আর এখানে যে ম্যাডাম আছেন আবার আমাদের খারাপ লাগছে, তারপরেও যেতে হচ্ছে আমাদের সার্বিক কল্যাণ হওয়া আর সুন্দর জীবনের জন্য তার প্রতিদিন সবকে দেখবেন, অন্তত বাচ্চাদেরকে একটু বলবেন যে তোরা একটু ভালো। আমিও বলি আমার দুই বাচ্চা আছে যে একটু বলি, শুনতে ঠিক চায় না কিন্তু আমার মনে হয় যে বলতে বলতে শুনি, বলতে বলতে শুনি। আমার ছেলেটা আমার ছোটবেলা খুব দুষ্ট ছিল, এখন সে যখন ঢাকা থেকে বাসায় আসে যখনই যাওয়ার আগে দেখি যে ওই ইয়ে করে মানে সব বাসায় যত লোকজন আছে আমাদের বাংলাদেশে 25-26 জন লোক সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়ার আয়োজন করে, একটা কিছু করে। এই যে পিএনটিএনদের আমি খাওয়ালাম এটা বেসিক্যালি মনে হয় ওর থেকে ইনফ্লুয়েন্স হয়ে ও প্রায় প্রায় দেখি ওদের নিয়ে মানে আলাদা নিচে বসে খাওয়ায় রান্না বান্না করে নিজে ওদের সাথে। তো আমি আমার মনে হয় যে মানে বারবার বলে বলে হয়তো তার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে। সবাই মিলে আমরা সন্তানদেরকে বলবো যে আমরা যা পারি তোরা তাদের করে দিস, সব কিছু যে আমরা পারবো তা তো কিন্তু মানে কাউকে যদি বলে দিতে পারে তাহলে তো একটা কিছু করতে না বলে বলে তো দিতে পারবো। আর যদি আমি খারাপ কথা বলে দিই তাহলে আমার জীবনও গেল ওর তাও। তো আপনার ভালো থাকুন। আর দুলুল ভাই তো আসলে একটা কষ্টের মধ্যে আছে, তা আমি আর ওটা বলতে চাচ্ছি না যে তার আর সন্তান আকিব মারা গিয়েছে, এটা টলারেবল না, একেবারেই টলারেবল না। অল্প বয়সের ছেলে বড় যাবে মানে আল্লাহ তাকে স্বর্গবাসী করুক, আমি জন্য খুব কষ্ট। আর মেয়েটাও বাইরে থাকে, ইনফ্যাক্ট হচ্ছে কারণ আমাদের পরিবারের লোকজন তো আর আমাদের মানে বন্ধুর ধারা বর্তমানে আর আমাদের এখানে খুব একটা মানে তাদের পাওয়া টাওয়া যাবে না। যতদিন উনি সুস্থ থাকবেন বাকিরা বরিশালে আসবেন রাজবন্ধু সবাইকে নিয়ে বসবেন, এইটাই মনে হয় যে আমাদের একটা রাষ্ট্র হবে। সবাই ভালো থাকবেন, আসসালাম আলাইকুম। আমি আমার যদি আপনাদেরকে ভালো লাগে না আপনাদের কবিতা যদি এই এমএসসি এটা করবো শ্রী চার যদি তোমার আলোচনাটা আসে দিকে এই জায়গায় সহজ করে নিলাম ছিলেন প্রকাশ আমেরিকা ভারত ডেনমার্ক সঙ্গিনী ছিলেন চলে যায় তুমি আমি একসাথে মিলে খেলাবার সাথীগুলি ভুলে যায় চলে অচেনা দেশে তিনি অত্যন্ত মান্যবান এবং জন অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব ছিলেন। আমি তার সঙ্গে ঘুরেছি দেখেছি যে সে গুণ একটা বংশের মর্যাদা রক্ষা করেছেন। তার স্ত্রী জানা সাকিনা ইসলাম তিনি এমপি ছিলেন এবং তার আর এক বোন রাজিয়া ফয়েজ তিনি এমপি ছিলেন এবং এই জয়ন্তী আমলে এখনকার যেমন কেউ কিছু ক্ষমতা পাইলে লোক তারা স্বার্থপরতা এবং যুবভূমি দখল ইত্যাদি কাজে লিপ্ত এটা তাদের মধ্যে ছিল না, এটা তার পরিবারের কারো মধ্যেই ছিল না।
এবং এই বলেই তারা সত্য হয়েছেন এবং সত্য পুত্র ইচ্ছা প্রেরণা তার মধ্যে আছে। তিনি একটি হাসপাতাল করেছেন এবং কোটি কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ এনে বরিশালকে সুসজ্জিত করেছেন। এখান সেখানে তার একটি পয়সাও কোনো দেশে ভাগ বসে নেয়। অথচ সেখানে দিশিষে বললেন যাদের অনেক গাড়ির বহর বাড়ছে, অনেক কিছু হয়েছে সেই টাকার মাধ্যমে, কিন্তু তিনি এনে দিলেন তিনি তো কিছু নেন নাই, তিনি তার কোনো আত্মীয় স্বজনের জন্য কোনো ঘুষ পরিষ্কার। এই যে মহত্ব এবং অবদান, এইটা তার যে পূর্বপুরুষ থেকে তারা সেটা রক্ষা করে আসছেন, এই জন্য বরিশালবাসী তাদের প্রতি কৃতজ্ঞ আমরা সবাই। অনেক বলে সময় নষ্ট করতে চাই না, আমি জনাব ভাই খান সাহেবের সঙ্গে তুলেছি, দেখেছি যে তার মধ্যে একটুকু স্বার্থপরতা তিনি কোথাও দেখা যেতে চায়, এবং আজকে যেটা পাওয়া যায় না নেতা নেত্রীদের মধ্যে, সেদিন তার মধ্যে এবং তার পরিবারবর্গের মধ্যে আমরা দেখেছি। তবে তার সম্বন্ধে আপনারা সবাই জানেন, অধিক রাত্র আপনাদের বিরোধী বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট এস এম ইকবাল। এখানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ করে বুলবুল সাহেবের কথা বলতে হয় যিনি এ ভাই খান সাহেবের সুযোগ্য পুত্র। ইচ্ছা ছিল অনেক কিছু বলার, কিন্তু সভাপতি সাহেব বিশাল সময় মানে একটা বিরাট সময় নিয়ে তিনি স্বাগত বক্তব্য এমনভাবে দিলেন, না বলার কিছু নাই, তিনি সমস্ত পরিবারকে উপস্থাপন করলেন, বিভিন্ন রকম করলেন, কিন্তু যিনি উনি যে দিকটা বলেন এভাই ভাই সাহেব আমি সেই দিককে একটু বলি। নিঃসন্দেহে যে সময় মুসলমানদের ভেতরে একটি চৌকিদারি চাকরি পেলে পর মনে হতো যে কল্পনা করা যায় অবিভক্ত বাংলার মন্দির সৈয়দ বদরুল তো স্যার কলকাতা এখন তো মেয়র ওই গ্রামীণ পৌরসভাটা মেয়র কলকাতা সিটি কর্পোরেশন একজন মুসলিম যিনি মেয়র শুধু না দীর্ঘদিনের মেয়র যিনি কলকাতার রাজনীতিতে একটা বিশদভাবে একটা ফ্যাক্টর ছিলেন, শুধু তাই নয় যিনি এখনো যা পরিবারের লোকজন মানে কলকাতাতে যারা আছেন এদিকে তো মেয়ে বিয়ে হয়েছে সাকিনা ইসলাম, সাকিনা ইসলাম আপনারা শুনলেন যে তার আর এক বোন রাজিয়া ফয়েজ তিনিও মন্ত্রী ছিলেন, তিনি এবং সেই ইফাই খান তারা দুই ভাই ইফাই খান ইফাই খান দুজনের নাম ছিল খুব সুন্দর, একজন সুলতান ইনাই খান সাহেব সুলতান আর ইফাই খান সাহেব হোসেন হোসেন, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি দেখেছি তাকে তাদের বাড়িতে হাসিম আলী খান সাহেব যে চেম্বার ছিল ওকালতি চেম্বার বরিশালে বিশাল ক্রিমিনাল অ্যাডভোকেট হিসাবে বড় ষাট দশক এই বরিশাল বাড়ির জোনাপাসের পাঁচ সাথে আইনজীবী ছিল মুসলমান, এরা মুসলমান পাঁচ সাতজন আইনজীবী ছিল এবং সমস্ত হিন্দু আইনজীবী ছিলেন এবং তার ভালো সেই সময় এই আসাম আলী খান এখানে তার অন্য যারা সাংবাদিক ছিলেন যে ভাই খান সাহেব কালু ভাই বা অন্যান্য ইতরণ তারা বার্তা পায়নি, খুব একটা বেশি সুযোগ তাদেরকে দেওয়া হয়নি, উঠতে দেওয়া হয়নি, তাদের চাপাই রাখা হয়েছে, এটা অত্যন্ত বাস্তব সত্য কথা, কেউ কেউ মাইন্ড করতে পারে কেউ কেউ আমার উপরে রাগ করতে পারে কিন্তু এইটা বাস্তব সত্য কথা। এ ভাই খান সাহেবরা সেই সেখান থেকে তাদেরকে বিশাল ভাবে চাপিয়ে রাখার একটা চেষ্টা করেছে। সাংস্কৃতিক অঙ্গনে অনন্য আপনারা শুনলে অবাক হবেন, ধীরাজ ভট্টাচার্যকে যখন উনি এখানে নিয়ে আসেন ধীরাজ ভট্টাচার্য তখন এই উভয় দুই বাংলার ভিতরে প্রচন্ডভাবে একজন বড় ধরনের বড় মাপের অভিনেতা,
আমি অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বলবো না, সংযোগ করবো, কারণ অনেকে এখন বিরক্ত হয়ে গেছে। এবং আমার মেডিসিনে তার ভাই যখন বলি দেখেন মশা আছে, তখন আওয়ামী লীগ পুরো আমেরিকা ইতিহাসটা জানেন, তখন আওয়ামী লীগ পুরো আমেরিকা এবং দিনাজ পাল্টাচ্ছে ওই বর্তমানে যেটা বঙ্গবন্ধু উদ্যান বেল পার্ক আমরা বলি, সেই বেল পার্কে দিনাজ পাল্টাচ্ছে অভিনয় করার কথা ছিল, ই করার কথা ছিল, কিন্তু তখন তারা প্রো আওয়ামী লীগ ছিল, তখন ভারতীয় দালাল এই হিসাবে কিন্তু তখন মিছিল হয়েছে, মিটিং হয়েছে। আমি শুনতে থাকলাম, আমার মনে আছে এই সমস্ত অনেক কাহিনী, অনেক কাহিনী এখানে নিয়ে বলে, অনেক কাহিনী এখানে আছে। দিনাজ ভট্টাচার্য শুধু নয়, অনেক আগে তো শুনেছেন যে তিনি ছবি করেছেন, চলচ্চিত্র করেছেন, বিভিন্ন আন্দোলন করেছেন, অনেক কিছু করেছেন। সংস্কৃতি অঙ্গন এবং সাংবাদিকতার অঙ্গন দুটি অঙ্গনে তিনি ছিলেন অনন্য, অসাধারণ। এটা সত্য, স্বীকার করতেই হবে এই মুহূর্তে, না হোক যদি পরে হলেও স্বীকার করতে হবে যে তাকে বাদ দিয়ে, তাকে বিযুক্ত করে সংস্কৃত অঙ্গন আমাকে। এবং তখন আওয়ামী লীগ, ওই যে বললাম আওয়ামী লীগ ছিল পুরো আমেরিকান, এবং ন্যাপকে বলা হতো নেহরু এইড পার্টি। এবং আমার মনে আছে এখনো সেই ওসমান সাহেব এবং সুধীর দেয় দুজনকে সাজাইয়া গরুর গাড়িতে করে এই এই টাকা দিচ্ছে নেহরু টাকা। তো এরা আজাদ আছেন যারা আমরা সদস্য, তার মানে অনেকেই জানি না কিন্তু এখানে অবদানের কথা, যদিও তার একটু ফটো ওখানে রাখা হয়েছে, আমরা দেখেছিলাম। আমি সভাপতি থাকাকালীন প্রথম তার ফটোগুলো যারা মারা গেছেন তাকে দেখেছি। তো এফআই খান, এনআই খান দুজনেই এবং স্বাধীনতা সংগ্রামে বরিশাল, এই স্বাধীনতা সংগ্রাম একাত্তর না মানে পার্টিশন, সেখানে সুলতান নামটা আছে, সুলতান নাম মানে এনআই খান ছিল। তো যাই হোক, ওনাদের নাম আপনার ইতিহাস থেকে বাদ দিতে পারবেন না, ইতিহাসের অনুসঙ্গ হয়ে গেছে, অন্য অসাধারণ অনন্য বরিশালের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে। আমি আমার বক্তব্য দিতে করবো না, একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে তার ছেলে বুলবুল কি অসাধারণ, যে কথা ডিসি সাহেব বলে গেলেন, এই যে জায়গা থেকে এখানে 200 কোটি টাকার মতো দিয়েছে বরিশাল, নামটা হিরণ সাহেবের রয়েছে, ঠিক আছে আমরা হিরণ সাহেব ভালো লোক তাকে আমরা বলি, কিন্তু বুলবুল সাহেবের সেখানে কোনো ভূমিকা মানে নাম নেই। উনি কিন্তু ওনার ওই বাড়িতেও এখানে কিন্তু মর্মর পাথর দিয়ে করেন, উনি করেন শুধু বরিশালে নয়, আমার বাড়ির করা তো তখন 200 কোটি টাকা, মনির ইসলাম মনির যখন এমপি তখন 200 কোটি টাকা জায়গা থেকে স্যাংশন করেছে। আপনি জানতেন কিন্তু কোনোদিন বলেন নাই, বিভিন্ন জায়গা থেকে করেছেন এবং আরো কয়েকটি প্রকল্প হিসেবে দিয়েছেন, সেগুলো পাশ করিয়ে দেবেন বলে উনি ওয়াদা করেছেন। আমি জানি আমাকে বলতে হবে, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি জানো না যে কোথা থেকে ই করছে। তো কাজের ব্যাপারে যে আমি বলছি যে তিনি বরিশালের জন্য বলেছেন এবং এটার কোনো উনি কোনো পার্সেন্টেজও নেন নাই, কোনো কিছু করেন, যে না প্রায় টাকাগুলো ব্যয় করেছে তারা টাকা থেকে অনেক উপকৃত হয়েছে, যে কথা জিজ্ঞাসা করলেন যে বাড়ি গাড়ি অনেকের অনেক কোনটা দরকার আছে, কিন্তু দরকার নেই সে দাম ভালো বুঝি। তো যাই হোক আর কি, তো এখন কথা হচ্ছে আমার বক্তব্য আমি শেষ করছি, আমি বক্তব্য দ্বিতীয় করবো না, আমি এফআই খান সম্পর্কে আরো বিস্তারিত বলতে পারতাম, কারণ দীর্ঘদিন দীর্ঘ সময় তার তিনি আমার ভাই ভাই সম্পর্কে ভাই বউ এবং আমার সাথে খুব ভালো ই ছিল, বরিশালে আসতে করে আমাকে খবর দিত, দুজনেই খবর দিত। এরকম একটি সাদা মনের মানুষ পাওয়া যাবে না, আমরা অনেককে সাদা মনের মানুষ একে দিতে পারি, কিন্তু প্রকৃত সাদা মনের মানুষ তিনি আল্লাহ তার
আত্মার শান্তি কিছু কথা বলবো। টেনিসন তার বিখ্যাত একটি কবিতা বিদ্রুপ সেখানে লিখেছেন, মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফরএভার। মানুষ আসে যাবার জন্য কিন্তু আমি গুরুক নদী দীর্ঘদিন বয়ে চলব। আমরা যা কথা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি বা যাকে নিয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি তার কথা শোনার প্রয়োজন আছে, তাকে নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বলেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, আমরা যদি কোনো ভালো কাজ করি তাহলে মানুষ সেটা অনুসরণ করবে এবং তার দ্বারা মানুষেরই উপকৃত মানুষই উপকৃত হবে। ফখরুল ইসলাম খান ব্যক্তিগত আমার সাথে ওনার প্রায় জীবিত থাকাকালীন অবস্থায় রাতে কথা হতো, 9:30 থেকে 10:30 পর্যন্ত উনি আমার সাথে কথা বলতেন। এই দীর্ঘ সময় উনি বরিশালে যাদের সাথে চলাফেরা করতেন তাদের খোঁজখবর নিতেন, কে কেমন আছে তার খোঁজখবর নিতেন, এবং উনি যখন বরিশালে আসতেন তখন উনি ওনার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করতে যেতেন, আমাকে সাথী করে নিয়ে যেতেন। ওনার শ্বশুরের পরিবার সম্পর্কে দুই একটি কথা বলি। আমি একটি গবেষণা কাজ করার জন্য সার্কভুক্ত দেশে 1993 সালে মাদ্রাজে গিয়েছিলাম। মাদ্রাজের পানির অবস্থা কিরকম সেটা জানার জন্য আমার কাজটি ছিল মাদ্রাজ চলায়, তার চেয়েও আমার কাছে মনে হয়েছে মাদ্রাজ সিটি কর্পোরেশনের অবস্থিতি অনেক সমৃদ্ধ। তা আমি আমি গিয়ে সেই সিটি কর্পোরেশনের যিনি মেয়র ছিলেন ওনার সাথে কোনো ক্রমেই আমি আমি সাক্ষাতে সুযোগ পাচ্ছিলাম না। পরবর্তী পর্যায়ে আমি একটি চিঠি লিখে সেই মেয়রের কাছে পাঠিয়ে দিয়েছিলাম। মেয়র মহোদয় সেই চিঠিটি পেয়ে রিসেপশনে এসে আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি সেখানে লিখেছিলাম বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সাথে আমার কি সম্পর্ক তাই। উনি এসে বললেন যে আপনার কথা তো আমাকে বলেননি, তো আমার কাজটিও উনি করে দিয়েছিলেন সেই মেয়র মহোদয়, এবং উনি আমাকে ওদিন দুপুরে লাঞ্চও করিয়েছিলেন। তো এমন একটা পরিবারের সাথে এফআই খান সাহেবের আত্মীয়তা হয়েছিল, অর্থাৎ বদরুদ্দোজা চৌধুরী সাহেবের মেয়ের মাইক্রোফোন বিবাহ করেছিলেন বলেই উনি এতটা সম্মানিত হয়েছিলেন, এবং আমার কাজটিও আমি অত্যন্ত সুন্দরভাবে করতে পেরেছিলাম। আমার কথা হয় ভবিষ্যতে উনি অবদান রাখবেন বলে উনি আমাকে কথা দিয়েছেন। আপনারা জানেন যে বরিশালের দুটো কলেজ সরকারি হয়েছিল। এই দুটো কলেজ সরকারি হওয়ার পিছনে যার অবদান ছিল তিনি ছিলেন সৈয়দ সাকিনা ইসলাম, এবং তাকে যিনি পিছন থেকে সবসময় এ ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন তিনি ছিলেন ফখরুল ইসলাম খান। বাংলাদেশের ইতিহাসে কোনো জায়গায় একই সময় একই শহরে দুটো কলেজ সরকারি হয়েছে বলে এরকম কোনো ইতিহাস বাংলাদেশে নাই, কিন্তু এই বরিশাল কলেজ এবং হাতেমালি কলেজ দুটো কলেজই কিন্তু সরকারি হয়েছিল ওনাদের অবদানের জন্য। আমি তখন হাতেমালি কলেজে চাকরি করি এবং জাহানারা ম্যাডাম যিনি আজকে বিশেষ অতিথি আছেন এবং আমার শ্রদ্ধেয় মাহবুব ভাই আছেন সামনে, ওনারাও এই বিষয়টি জানেন, অর্থাৎ ওনারা তখন বরিশাল কলেজে কর্মরত ছিলেন। আপনারা জানেন যে সৈয়দ সাকিনা ইসলামের নামে একটি স্মৃতি সংসদ হয়েছে এবং কোরিয়া থেকে সেখান থেকে চিকিৎসক এনে 3,000 রোগীকে আমরা বরিশালে চিকিৎসা করিয়েছি। প্রতি বছরই তার নামে সংসদ সদস্য দাঁড়ান, উনি আমাকে বলছেন যে এই কাজ আমি করবো, আমি অন্যভাবে জনসেবা করব। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি বলবো যে লোকটি আমাদের চলে গেছে আমরা যেন তাকে অনুসরণ করি। ডিসি সাহেব একটি কথা বলছেন যে এই বইটি আপনারা পাঠ করবেন, এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, তা আমিও আপনাদেরকে অনুরোধ করবো আপনাদেরকে একটি বই দেওয়া হয়েছে সেই বই পড়বেন, পড়লে পরে তাদের সম্পর্কে জানতে আপনারা জানতে পারবেন, এবং এটা কিন্তু আমাদের জানা দরকার নতুন প্রজন্মের কাছেও, এই জিনিসটি জানানোরও একটি দায়িত্ব কিন্তু আমাদের আছে। আর গুরুগুলার কাছে আমার অনুরোধ থাকবে উনি বরিশালের জন্য যে অবদান রেখেছেন সেই অবদান যেন উনি অব্যাহত রাখেন। আমি ফখরুল ইসলাম খানের বিদায় যাত্রার শান্তি কামনা করে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে
আমার বক্তব্য এখানে শুনতে এখন আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবে হাশিম আলী খান স্মৃতি সংসদের সভাপতি ও বিভিন্ন সংগঠনের পুরোদা জনাব ডাক্তার হাবিবুর রহমান আমাদের সবাই প্রিয় সুন্দর সভাপতি হাবিবুর রহমান না না চলে আমরা তিন খেলা পরিবারের সঙ্গে এই 8 বছর কি 7 বছর উনি মারা গেছেন এই 7 বছর 8 বছর কিন্তু 8 বছরের ভিতরে আমরা এই বইটা কেন আগে পেল এবং দ্বিতীয় যে মৃত্যু বার্ষিকী জন্ম বার্ষিকী আমরা কেন পাচ্ছি আমরা যদি আমাদের যারা শ্রদ্ধ ব্যক্তিত্ব যারা মারা গেছেন তাদের যদি আমরা শ্রদ্ধ করতে না পারি তাদের গুণাবলীকে যদি আমরা আগামী প্রজন্মের কাছে প্রকাশ করতে না পারি তাহলে এটা আমাদের একটা সরব আমি মনে করব আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে আমাদের আগে যারা ছিলেন যারা আমাদের অনুরোধ থাকবে তারা যেন রেগুলারলি আসে তারা যেন এখানে তাদের মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করে এবং জনগণকে এবং আগামী প্রজন্মকে তাদের যে অবদান সেটা যেন প্রকাশ করে যে বইটি আজকে প্রকাশিত হয়েছে আরেকটা তোরা যদি পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হইল সংসারের লাশ আজকে যে আমিরুল ইসলাম খান বুলবুল আমাদের মাঝে আসে তার একমাত্র ছেলে আকিব তিনি আমেরিকায় বসে হঠাৎ করে মারা যায় এটাও একটা ট্র্যাজেডি এই দুইটা ট্র্যাজেডি এই পরিবেশ আর এফআই সাহেব তার এই যে নাতি আকিব মারা যাওয়ার পর তিনি ভেঙে পড়েন আমার মনে আছে তিনি বরিশালে আসেন এবং তাকে নিয়ে আমি রাস্তা দিয়ে আরিয়াশালী মোহাম্মদ থাকতে হাঁটতে এইদিকে আসি তখন তারপর একটা অনুষ্ঠান হইল সেই অনুষ্ঠানটার সঞ্চালক আমি ছিলাম তখন তিনি বিভিন্ন ইসে একেবারে কেঁদে ভূত ভাসাই দেন তার নাতি এখন অনুষ্ঠান সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখবেন রুহুল আমিন সাবেক সভাপতি সুরিয়াগাড়ি পাইলার বালিকা মাধ্যমিক বিদ্যালয় তার মাধ্যমিক বালিকা বিদ্যালয় আয়োজিত আজকের এই ক্রীড়া অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের সাবেক সভাপতি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন আনন্দিত হয়েছে এই জন্য যে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে আমি অতিথির আসন গ্রহণ করেছি আমার ভাগ্যটাই এরকম আমি সুরিয়াকাঠি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় দীর্ঘদিন এর কমিটির সঙ্গে জড়িত এবং এক টার্মের জন্য আমি সভাপতি ছিলাম অধিকাংশ লোক আমাকে এই পরিচয় চেনেন একটি কথা বলতে পারবো যে আমি এই বিদ্যালয় যারা জায়গা জমি দিয়ে বিশেষ করে আর্থিক সহায়তা দিয়ে যারা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছে এবং তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর প্রতি আমার বিশেষ নিবেদন যে আপনারা মাহমুদ কবিকে দিয়ে কাজ করিয়ে নেবেন ইনশাআল্লাহ ও কাজের ছেলে এবং কাজ করবে তো ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে একটি কথা বলি একটা সময় ছিল আমাদের দেশে ছাত্রীদের ক্রীড়া অনুষ্ঠান করা সম্ভব হতো আমি
সেটিও আনন্দের সঙ্গে বলছি যে আমাদের এই অঞ্চলের মানুষরা অত্যন্ত ভদ্র হয়ে গেছে, ছেলেরা ভদ্র হয়ে গেছে, তাদের বোনদের ক্রীড়া অনুষ্ঠানের জন্য পাহারা দেয় ইনশাআল্লাহ, বিরক্ত করে। তো এই কারণে আমাদের আজকে এখনকার পরিবেশে নান্দুহার বলেন, সুটিয়াকাঠি বলেন, বালিহারি বলেন, যেখানেই যাবেন এই ছাত্রীদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান করতে খুব সুবিধা হচ্ছে। কিন্তু একটি সময় ছিল আমাদের দেশে যখন আমরা ছাত্রীদের ক্রীড়া অনুষ্ঠান করা সম্ভব ছিল না। তো কথা বাড়াও না, আদাদি ভাই আমাকে বলছেন যে কম সময়ের মধ্যে, আমি বললেন এই একটু আগে ছাত্রীদের যারা সেই সমস্ত পরিশ্রমী মানুষদের অভিনন্দন জানিয়ে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি। এবং তাদের